মাইক্রোসফট ওয়ার্ড ছাত্র জীবনে কিংবা অফিসের কাজে যে সফটওয়্যার আমাদের না শিখলেই নয়, তার মধ্যে মাইক্রোসফট ওয়ার্ড অন্যতম। মাইক্রোসফট অফিস ইনস্টল করার পর আমরা সেখান থেকে মাইক্রোসফট ওয়ার্ডকে ব্যবহার করি। প্রথম সমস্যা আমরা পড়ি যে কিভাবে আমরা একটা ফাইল তৈরি করব কিংবা সেই ফাইলটাকে আমরা সেভ করব এবং পরবর্তীতে আমরা সেই ফাইলটাকে কিভাবে খুঁজে পাবো এবং ওপেন করব। আজকে এই ভিডিওতে আমরা সেই সকল বিষয়ে জানবো। প্রথমত আমরা দেখব যে কিভাবে আমরা একটা ফাইল ক্রিয়েট করতে পারি, এরপর ফাইলটাকে সেভ করতে পারি, এবং তৃতীয়ত দেখব কিভাবে পরবর্তীতে আমরা সেটাকে ওপেন করতে পারি। প্রথমত আমরা দেখব কিভাবে আমরা ফাইল ক্রিয়েট করতে পারি। ওয়ার্ড ফাইল ক্রিয়েট আমরা অনেকভাবেই করতে পারি। প্রথম পদ্ধতিতে আমরা ওয়ার্ড সফটওয়্যারটাকে ওপেন করে নিতে পারি। আমরা আমাদের কম্পিউটারের অল অ্যাপস থেকে এখান থেকে আমরা ওয়ার্ডকে খুঁজে বের করতে পারি, কিংবা ইজি ওয়ে হচ্ছে আমরা সার্চ বারে গিয়ে ওয়ার্ড লিখে সার্চ করলে আমাদের ওয়ার্ড সফটওয়্যারটি দেখাবে। আমি ওয়ার্ডে ক্লিক করছি, তাহলে আমাদের ওয়ার্ডের ইন্টারফেসটা অন হয়ে গেছে। এখানে প্রথমত যে ব্ল্যাঙ্ক ডকুমেন্ট অপশনটা আছে, এটাতে ক্লিক করলে আমাদের একটা নতুন ডকুমেন্ট তৈরি হবে, কিংবা আপনার চাইলে আলাদা আলাদা এখান থেকে টেমপ্লেট চুজ করে নিতে পারেন। আর এর পরবর্তীতে যখন আপনি এই কাজগুলোকে সেভ করে রাখবেন, এই রিসেন্ট ট্যাবে আপনার সমস্ত ওয়ার্ড ফাইলকে দেখাবে। তো আমি ব্ল্যাঙ্ক ডকুমেন্ট দিয়ে একটি ফাইল তৈরি করছি। খুব সহজে আমরা আমাদের ওয়ার্ড ফাইলটি তৈরি করে ফেলেছি এবং আমি চাইলে এখন যে কোনো জিনিস এখানে লিখতে পারবো। দ্বিতীয় পর্যায়ে দেখব আমরা কিভাবে আমাদের ফাইলটাকে সেভ করতে পারি। আমরা টপ থেকে লেফটে যে ফাইল নামে অপশনটা আছে, এই ফাইল অপশনে আমরা ক্লিক করব। এখান থেকে আমরা সেভে চলে যাব। সেভ ক্লিক করার পর আমাদেরকে বলবে যে কোন লোকেশনে আমরা আসলে আমাদের ফাইলটাকে রাখতে যাচ্ছি। আপনি চাইলে এখানকার যে কোনো একটা লোকেশনে রাখতে পারেন, কিংবা এই যে ব্রাউজ থেকে আপনি আপনার হার্ড ডিস্কের যে কোনো জায়গাকে লোকেট করে দিতে পারেন। তো আমি চাচ্ছি এটাকে আমি ডকুমেন্ট ফোল্ডারে রাখবো, তাহলে আমি ডকুমেন্টে ক্লিক করছি। করে এরপর বলছে আপনি আপনার এই ফাইলটার নাম দিয়ে দেন। আপনি চাইলে এই নামও রাখতে পারেন কিংবা যে কোনো নাম রাখতে পারেন। আমি দিচ্ছি টেস্ট ওয়ান, আর আমরা এটাকে এখন সরাসরি সেভ করে দিচ্ছি। এবং আমরা একটু লোকেশনটা মনে রাখবো যে আমরা এটা ডকুমেন্ট লোকেশনে সেভ রাখছি। তো আমি এটা সেভ করে দিলাম, দিলে আমার এই ফাইলটা কিন্তু সেভ হয়ে গেছে। আমি যদি একটু আপনাদেরকে দেখাই, দিস পিসি এবং ডকুমেন্ট, এই যে টেস্ট নামে একটা ফাইল তৈরি হয়ে গেছে। আর এর পরবর্তীতে আপনি যখন ফাইল তৈরি করে ফেললেন, এর পরবর্তীতে আমি যদি কোনো কিছু এডিট করি, টপে যে একটা সেভ নামে একটা আইকন দেওয়া আছে, এই আইকনটা ক্লিক করলে আমার ফাইলটা কিন্তু সেভ হয়ে যাবে। আর এই সেভ বাটনটি যদি খুঁজে না পান, তাহলে তার পাশে যে একটা ড্রপ ডাউন মেনু আছে, এখানে ক্লিক করলে এখান থেকে আপনি এই সেভে যদি চেকমার্ক করে রাখেন, তাহলে এখানে এই আইকনটা আপনারা দেখতে পারবেন। এর বাইরেও আমরা সেভ করার জন্য একটা শর্টকাটকে ইউজ করতে পারি, সেটি হচ্ছে কন্ট্রোল প্লাস এস। আমরা যদি চাপি, তাহলে আমাদের এই ফাইলটা সেভ হয়ে যাবে। এবং আমি যদি এটা এখন ক্লোজ করে দেই এবং আমাদের ফাইলের লোকেশনে চলে আসি, তাহলে আমরা দেখতে পারবো যে আমাদের ফাইলটা কিন্তু সেভ হয়ে গেছে। এখন সর্বশেষ আমরা দেখব যে আমরা কিভাবে আমাদের ফাইলটাকে ওপেন করতে পারি। ওপেন করার জন্য আমাদের যে ইজি ওয়ে, সেটা হচ্ছে আমরা ওয়ার্ডে চলে যাব। আর ওয়ার্ড থেকে আমরা এই যে দেখেন আমাদের রিসেন্টে আমাদের এই টেক্সট ফাইলটাকে এখান থেকে আমরা ওপেন করতে পারি। এখন যদি কোনো কারণে আমরা আমাদের সফটওয়্যারটাকে পরবর্তীতে ইনস্টল করি, কিংবা আমাদের হার্ড ডিস্কের অন্য কোথাও আমাদের ফাইলটা আছে, সেটা তো আমরা রিসেন্টে খুঁজে পাবো না। তাহলে সেটা আমরা কীভাবে খুঁজে বের করব? আমরা আমাদের হার্ড ডিস্কের যে লোকেশনে ফাইলটাকে রেখেছি সেই লোকেশনটাকে খুঁজে বের করবো। সেটা হতে পারে আমার ডকুমেন্ট কিংবা আমার অন্য কোনো ডকুমেন্ট ফাইল, যেমন আমার ডকুমেন্টসে আরও কিছু ফাইল আছে। তাহলে আমরা যে কোনো একটা ফাইলকে এখান থেকে ওপেন করতে পারি ডবল ক্লিকের মাধ্যমে, এবং এর পরবর্তীতে এটাকে আমরা এডিট করে সেটাকে আমরা ব্যবহার করতে পারি। এখন দেখব আমরা আরও সহজে কিভাবে মাইক্রোসফট ওয়ার্ড ফাইলকে তৈরি করতে পারি। সেজন্য আমরা যদি আমাদের মাউসে রাইট ক্লিক করি এবং নিউ অপশন যা আছে এখান থেকে ক্লিক করি মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্ট, তাহলে দেখেন আমাদের মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্টের আমাদেরকে নেম দিতে বলছে। আমি দিচ্ছি এটা টেস্ট টু। আমি যদি এন্টার করি, তাহলে আমার একটা ফাইল তৈরি হয়ে গেছে এবং সেভ হয়ে গেছে অলরেডি। আমি যদি এখন এটাকে ক্লিক করি, তাহলে দেখবেন আমাদের ফাইলটি তৈরি হয়ে গেছে। এবং আমি লিখছি, এবং আমি আবার এটাকে সেভ করে নিয়ে ক্লোজ করে দিচ্ছি, তাহলে আমাদের এই ফাইলটা কিন্তু সেভ হয়ে গেছে। তো আমি আপনাদেরকে দুটি পদ্ধতি দেখিয়ে দিলাম, আপনাদের যে পদ্ধতি ভালো লাগে আপনারা সেভাবেই কাজ করবেন। আশা করি সবাই বুঝতে পেরেছেন। আজকে এই ভিডিও এই পর্যন্তই। ধন্যবাদ সকলকে।